আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে অনেকে এখন মালয়েশিয়ায় গিয়ে চাকরি করতে আগ্রহী, কিন্তু তাদের আগ্রহের কতটুকু মিলবে মালয়েশিয়ায় তেমন কোনো ধারণা নেই। সম্প্রতি মালয়েশিয়ায় বিপুল সংখ্যক বাংলাদেশি অভিবাসী গিয়ে বিপদে পড়ছেন। নতুন করে যারা মালয়েশিয়ায় যেতে চান তাদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি সতর্কতামূলক পোস্ট দিয়েছেন মালয়েশিয়া প্রবাসী যুবক ও প্রবাসী কণ্ঠ পত্রিকার সম্পাদক গৌতম রায়। তার সেই পোস্টটি তুলে ধরা হলো এখানে। বাংলাদেশ কোনো কাম কাজ নেই অজুহাতে যারা এখন বিভিন্ন ভিসায় মালয়েশিয়া আসতে চাচ্ছে তাদের জন্য আমার সুপরামর্শ হচ্ছে, আসার আগে কিছু মশার কয়েল বা মশারি নিয়ে আসতে ভুল করবেন না। কারণ আজ হোক কাল হোক আপনাকে বনবাসে যেতে হবে বা জঙ্গলবাস করতে হবে। মালয়েশিয়ার মশাগুলো খুব নির্দয়, বাংলাদেশি রক্ত ওদের খুব প্রিয়। দালাল বাটপাড়া খেয়ে যেটুকু থাকবে সেটা ওরা খাবে, কিন্তু কেন সেটা আর বলবো না। ভুলেও ভাববেন না 3-4 লাখ টাকা দালালকে দিয়েছেন বলে আপনি জামাই আদরে থাকবেন। আর জঙ্গলবাস পছন্দ না হলে এদেশের সরকার বিনা মূল্যে থাকা খাওয়ার ব্যবস্থাও করে রেখেছে। এমনকি ওরা এতটাই মানবিক যে জঙ্গল থেকে ধরে এনেও আপনাকে ফ্রি খাবার দিবে। কিন্তু খাবার তালিকাতে কেমন একটু জেনে নিন। অর্ধ কাপ ভাত, শুকনো মাছ, ইকান বিনিস, বালু মিশ্রিত সবজি, সামান্য এক টুকরো অর্ধসিদ্ধ মুরগির হাড়টি বা চামড়া। ভাগ্য সুপ্রসন্ন হলে মাংস জুটবে। সকাল 12টায় লাঞ্চ, সন্ধ্যা 6টায় ডিনার, আর সকালে 2-1টা রুটি বা বিস্কুট, সাথে দুধ চিনি ছাড়া চা। পানির পর্যাপ্ত ব্যবস্থা আছে গোসলখানা বা টয়লেটে, আর গোসল করতে হবে 10-12 জন একসাথে, বাপ বেটা সবাই উলঙ্গ হয়ে এক কাপড়েই থাকতে হবে সেখানে। আর ঘুমানোর ব্যবস্থা থাকবে মেঝেতে সিমেন্টে গাদাগাদি করে, দুধ শীত বালিশ কম্বল মিলবে না, সেখানে আপনি পর্যাপ্ত সময় পাবেন গান করার আর মাথা থেকে বিদেশ আসার পোকা তাড়ানোর। সেখানে জনপ্রিয় গান হচ্ছে মা আমি বন্দি কারাগারে। যারা ধূমপায় তাদের কষ্টটা খুব বেশি হবে, তবে ধূমপান ছেড়ে দেবার একটা মোক্ষম সুযোগ হবে আপনার। তবে ভুল ভ্রান্তি কিছু করলে চর থাপ্পড় শাস্তি কিন্তু বোনাস, সকাল বিকাল শরীর চর্চাও হবে। যারা দেশে কিছু করতে পারছেন না বা বিদেশ আসার পোকা মাথায় ঠুকিয়ে রেখেছেন, বা যে অভিভাবকরা সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দালালের অমিত বচনে মুগ্ধ হয়ে ছেলেকে মালয়েশিয়া পাঠিয়ে ধন্য হতে চাচ্ছেন, তারা অবশ্যই এ বিষয়ে একটা প্রশিক্ষণ দেশেই শুরু করতে পারেন। পরে এদেশে এলে শরীরে পেটে সয় যাবে। ভুলেও ভাববেন না আমি দুষ্টুমি করছি, ভাবুন তো এত সুন্দর টিপস কেউ কোনোদিন দিয়েছে। ভবিষ্যতের জন্য বিনা মূল্যে একটা ভালো টিপস দিলাম যা প্রত্যেক নবাগতের জন্য প্রযোজ্য হতে পারে। কাজেই মালয়েশিয়ায় দালাল মাধ্যমে অতি সত্তর চাকরি করতে আসুন, সরকারের আন্তরিক সেবা গ্রহণ করুন। টিপস কেমন লাগলো জানাবেন কিন্তু। এচপি নিউজ সকল আপডেট পেতে ভিডিও নিচে দাবা সাবস্ক্রাইব বোতামে ক্লিক করুন। এচপি নিউজ ধন্যবাদ।